মহামারীর পর যুক্তরাষ্ট্র সুদের হার বাড়িয়ে অর্থনীতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ট্রেজারি বন্ড নিয়ে এখনও কোনো সহজ সমাধান আসেনি। অন্যদিকে ডলারের পরিবর্তে স্বর্ণকে রিজার্ভের মূল উপাদান হিসেবে বেশ কয়েকটি দেশ নির্ধারণ করায় চাপে অর্থনীতি। সব মিলিয়ে 2008-এর পুনরাবৃত্তি দেখছেন অর্থনীতিবিদরা। মহামারীর পর থেকে আর্থিক দুর্দশা পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। মূল্যস্ফীতির চড়া মূল্য দিয়ে যখন চলছে সাধারণের জীবন, তখন ট্রেজারি বন্ড এবং সিকিউরিটিজের দাম কমে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 517 বিলিয়নে। কাগজ কলমের এই অঙ্ক যখন সত্যিকারে বোঝা হয়ে দেশটির ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ঘাড়ে চাপবে, তখন 2008-এর মতো আরেকটি অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র। অঙ্কের নাছোড়বান্দা মূল্যস্ফীতির মোকাবেলায় প্রায় 11 বার ব্যাংক সুদের হার পরিবর্তন করে ফেড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভাবে দাম কমে ব্যাংকিং প্রতিষ্ঠানের ট্রেজারি বন্ড এবং সিকিউরিটিজের, যেগুলো এখনো বিক্রি না হওয়ায় অনাদায়ী ক্ষতি হিসেবে মাসের পর মাস ব্যাংকগুলো বহন করছে। আর বিক্রি হলে 517 বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি বইতে হবে। এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন, FDIC। অন্যদিকে করোনার পর থেকে বিভিন্ন দেশ মার্কিন ডলারের উপর নিজেদের নির্ভরতা কমানো শুরু করেছে। ভারত, চীন, ব্রাজিল, মালয়েশিয়া এবং বলিভিয়ার মতো দেশগুলো অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের দিকে হাঁটছে। আবার জার্মান, ইটালি, চীনের মতো দেশগুলো কেন্দ্রীয় ব্যাংকে ধীরে ধীরে ডলার হটিয়ে স্বর্ণ রিজার্ভের দিকে ঝুঁকছে, যা আরও জটিল করছে মূল্যস্ফীতি পরিস্থিতিকে। 2008 সালে যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটের সময় আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় 60 বিলিয়ন ডলার। সেখানে 517 বিলিয়নের আর্থিক ক্ষতি এবং একই সাথে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি দেশটি কিভাবে সামাল দিবে সেটা বিশ্ব অর্থনীতিতে কৌতূহলের বিষয়। নুসরাত মৌমি, চ্যানেল 24।